আচ্ছা, কারণ বাজার সবচেয়ে বেশি ফল পাওয়া যায় না আপনাদের এই মিরপুর? এক নম্বরে ফল বেশি পাওয়া যায়। এক সময় বাংলাদেশের ভিতরে কারণ বাজার ছিল একটা বৃহত্তম মার্কেট। আচ্ছা আচ্ছা, এখন এটা খন্ড খন্ড হয়ে একদম ছোট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। কারণ বাজার চেয়ে অনেক বড় আমাদের এক নম্বর মার্কেট। আচ্ছা, এখানে সব আইটেমের ফল পাওয়া যায়? জি জি। এবং আমরা দেখতেছি এখন 12টা বেজে গেছে, তারপরে আপনাদের এখানে বেচা বিক্রি হচ্ছে? সারাদিন হবে, সারাদিন হবে, সারাদিন হবে। কারণ বাজার 10টা পর্যন্ত কিন্তু থাকে, তারপরে কিন্তু মাল পাওয়া যায় না। পাওয়া যায় না, এখানে সারাদিন পাওয়া যায়। কারণ বাজার বেচা বিক্রি রাতে বেশি হয়? রাতে, ওটা তো কাঁচা মাল, কাঁচা মাল। আচ্ছা, তার মানে এই ফল আপনাদের আড়তে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে এবং দুটা তিনটা পর্যন্ত বেচা বিক্রি হয়? জি আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা মিরপুর এক নাম্বার ফলের পাইকারি আড়তে। তো দর্শক, আজ আপনাদেরকে এই তরমুজের পাইকারি আপডেটটা দিব। দর্শক, আপনারা যারা এই তরমুজের ব্যবসা করতে চান, তারা ঢাকায় মিরপুর এক নাম্বার এসে এখান থেকে পাইকারি তরমুজ নিয়ে ব্যবসা করতে পারবেন। তো দর্শক, শুরুতে আমরা আমাদের এই তরমুজ ব্যবসায়ী ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু বলেন ভাই। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। আপনাদের এই ঘরের নামটা একটু বলেন। ঘরের নাম হলো কুমিল্লা ভান্ডার। আচ্ছা, বর্তমান তরমুজের আমদানি কেমন ভাই? আলহামদুলিল্লাহ এখন প্রচুর তরমুজ, প্রচুর তরমুজ বাজারে। আমরা দেখতেছি তরমুজ অনেকটাই সস্তায় বিক্রি হচ্ছে। আপনাদের এই মিরপুর এক নাম্বারে কি সস্তায় বিক্রি হচ্ছে? সারা বাংলাদেশে এখন সস্তা তরমুজ, সারা বাংলাদেশে এখন সস্তায় তরমুজ বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটার কারণটা একটু বলতে পারবেন? সস্তার কারণ এখন পাইকার তো এখন নতুন আম লিচু ওগুলোর প্রতি মানুষের একটু চাহিদা, এই জন্য আর কি কম খাচ্ছে, এই জন্য একটু সস্তায় বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা আপনাদের এখানে যে তরমুজগুলো দেখতেছি, এখানে তো দুই তিন সাইজের তরমুজ পাওয়া যাচ্ছে, ছোট বড় মাঝারা। এই সবগুলো তরমুজ কোথায় থেকে আসছে ভাই? সব খুলনা থেকে আসছে। এখান থেকে একটা তরমুজ একটু হাতে নেন কষ্ট করে আপনি। এটার ওয়েটটা কেমন আমাদেরকে একটু বলেন বড় ভাই। আচ্ছা, এটার ওয়েটটা একটু বলেন। এটা 3 থেকে 3.5 কেজি হবে। 3 থেকে 3.5 কেজি হবে। এটা আজকের বাজারে 120 কত বিক্রি করতেছে? 120 3000 টাকা, মানে পার পিস 30 টাকা। পার পিস 30 টাকা, 120 3000 টাকা। আচ্ছা, রমজানে তো এটা আপনারা মনে হয় অনেক দামে বিক্রি করছেন, তখন কেমন দামে বিক্রি করছেন? তখন এটা দাম ছিল 10000 টাকা, নরমালি 100 টাকা। 100 পিস নরমালি 10000 টাকা, আর এখন 120 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বড় তরমুজ কোনটা? ওটা একটু দেখাও। এটা হলো, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড় একটা তরমুজ। আপনি হাতে নেন। এটা বিক্রি হইতেছে আপনার, এটা বিক্রি হইতেছে আপনার 6000 টাকা। এটা বিক্রি করতেছেন কত? 6000 টাকা। 6000 টাকা পার পিস 60 টাকা। কোয়ালি শুদ্ধে কত দাম আসবে? 66 টাকা। 66 টাকা। আর রমজানে এটা কত বিক্রি করছে? এটা রমজানে বিক্রি হচ্ছে 150 টাকা। রমজানে বিক্রি হচ্ছে 150 টাকা, 200 টাকা। আচ্ছা, তাহলে অনেকটাই সস্তা যাচ্ছে, অনেকটা সস্তা। সস্তার মূল কারণ হচ্ছে বাজারে সব আইটেমের ফল চলে আসছে। জি জি জি। আম, জাম, কাঁঠাল, লিচু সবকিছু পাওয়া যাচ্ছে। জি। এজন্য মানুষ একটু তরমুজ কম খাচ্ছে। প্রতি মানুষের একটু এখন আকর্ষণ কম, আকর্ষণ কম। রমজানে তো বিক্রি করতেন মনে হয় 25000 টাকা, 30-35। আচ্ছা আচ্ছা, রমজানে আপনারা এত বেশি দামে বিক্রি করা থেকে পাবলিক খাচ্ছে না এখন নাকি? পাবলিক আসলে কি তখন তো খুব প্রাইসি ছিল, শুধু বরিশাল থেকে তরমুজ আসছিল, আর এখন সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, এজন্যই সস্তা, এজন্যই সস্তা। আচ্ছা, অনেক ব্যবসায়ীরা বলতেছে, কৃষক ভাইরা বলতেছে তাদের ব্যবসায় অনেকটাই লস হচ্ছে, তারা মানে শেষ। এটা কি আসলে সত্য? সত্যি কথা, ওরা দাম পাচ্ছে না তো, কারণ দাম পাচ্ছে না। আপনি এখানে যদি একটা তরমুজ 30 টাকা বিক্রি হয়, একটা তরমুজের 20 টাকা গাড়ি ভাড়া, ব্যাপারী তাহলে আপনার গৃহস্থে পায় 5 টাকা বা 10 টাকা পায় পার পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ওখানে দেখতেছি আরো বড় মনে হয় মানে আরেকটু বড় তরমুজ। হ্যাঁ, ওটা আরেকটু বড়। ওটা একটা কয় কেজি ওজন হবে? ওটা 10 থেকে 12 কেজি। 10 থেকে 12 কেজি। ওটা আপনারা 120 কত বিক্রি করতে চাই? হলো 10000 টাকা বলতেছে, 12000 টাকা বিক্রি করে, 12000 টাকা হলে বিক্রি করে দিবে আর কি? জি, 130 টাকা পিস। আচ্ছা, কারণ বাজার সবচেয়ে বেশি ফল পাওয়া যায় না আপনাদের এই মিরপুর এক নম্বরে ফল বেশি পাওয়া যায়? এক সময় বাংলাদেশের ভিতরে কারণ বাজার ছিল একটা বৃহত্তম মার্কেট। আচ্ছা আচ্ছা, এখন এটা খন্ড খন্ড হয়ে একদম ছোট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। এখন কারণ বাজার চেয়ে অনেক বড় আমাদের এক নম্বর মার্কেট। আচ্ছা, এখানে সব আইটেমের ফল পাওয়া যায়? জি জি। এবং আমরা দেখতেছি এখন 12টা বেজে গেছে, তারপরে আপনাদের এখানে বেচা বিক্রি হচ্ছে? সারাদিন হবে, সারাদিন হবে, সারাদিন হবে। কারণ বাজার 10টা পর্যন্ত কিন্তু থাকে, তারপরে কিন্তু মাল পাওয়া যায় না। পাওয়া যায় না, এখানে সারাদিন পাওয়া যায়।
ধানবাজার বেচা বিক্রি রাতে বেশি হয়, রাতে? হ্যাঁ, ওটা তো কাঁচা মাল, কাঁচা মাল। আচ্ছা, তার মানে এই ফল আপনাদের আড়তে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে এবং জি দুটা তিনটা পর্যন্ত বেচা বিক্রি হয়? জি আলহামদুলিল্লাহ, ওখানে আমাদের একটা কাঁচা মার্কেট আছে, ওইটা আবার সারা রাত্র বিক্রি হয়। সারা রাত্র বিক্রি হয়? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো বড় ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য।